দেখুন, আমার কাছে ব্যাপার মুর্শিদাবাদের মানুষের মান সম্মানের প্রশ্ন। ওসব তৃণমূল দলের ছা ছিমড়িদের তো পরোয়া করি না, তাহলে কংগ্রেস দলটা করতাম না। তৃণমূল দলের ছা ছিমড়িদের দিয়ে মমতা ব্যানার্জি যেগুলো বলাচ্ছেন, মানে মুর্শিদাবাদের মানুষকে অপমান করেছেন, এই জায়গাটা আমার প্রশ্ন। নকুল দানা দেবে, যা মিহিদানা দেবে, সেই মিহিদানা কোথা দিয়ে ঢুকবে সেটা তারা ঠিক করবে, সেই মিহিদানা কাকে দেবে তারা ঠিক করবে, সেই মিহিদানা বীরভূম বর্ডার হয়ে আসবে না বর্ধমান বর্ডার হয়ে আসবে, নকুল দানা মিহিদানা তারা ঠিক করবে, গুলি বন্দুকের রাজনীতি যারা করে তারা ঠিক করবে। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষকে নির্বাচনের প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মামাটি মানুষের নেত্রী, তার ছা ছিমিরা, তার চেলারা, তার পার্টির গুন্ডারা এসে এখানটায় পাঁচন দিয়ে ভোট করাবে। পাঁচন মানে তাকে পিটিয়ে, বেদ দিয়ে পিটিয়ে ভোট করাবে। এটা আমি মনে করি সারা মুর্শিদাবাদের মানুষকে অপমান করা হচ্ছে, সারা মুর্শিদাবাদের ভোটারকে ভয় দেখানো হচ্ছে, সারা মুর্শিদাবাদের ভোটারকে অপমান করা হচ্ছে। এই অপমান করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই, তাই আমার প্রতিবাদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করুন, আপনার দলের ছা ছিমড়িরা এসে মুর্শিদাবাদের মানুষকে পাচন দিয়ে পেটানোর কথা বলছে, এবং আমি মনে করি সারা মুর্শিদাবাদ জেলার ভোটার, সারা মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষকে এইভাবে অপমানিত করার অধিকার আপনার দলের ছা ছিমড়িদের নেই। যারা মুর্শিদাবাদ জেলার মানুষকে পাচন দিয়ে পিটিয়ে ঠিক করার কথা বলেন, তারা নিজেরা সামনে পিছনে ডানে বাঁয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়ান, মহিলাদের হাতে যদি মার খেতে না হয় তার জন্য মহিলা পুলিশকেও সঙ্গে রাখেন, তারা মুর্শিদাবাদ জেলার মানুষকে আপনার দলের পক্ষ থেকে এসে পাঁচনবাজি করবার ধমকি দেবে, মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে, তা হবে না। শুধু তাই নয়, আমরা এই বিষয়টা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি যে আপনার দলের ছা ছিমড়িরা এই মুর্শিদাবাদ জেলায় এসে এক আতঙ্কের বাতাবরণ, মুর্শিদাবাদ জেলার মানুষকে ধমক চমক দেওয়ার বাতাবরণ তৈরি করছে। তিন নম্বর,